হ্যালো ভিওর্স আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষার টিউটোরিয়াল নিয়ে আজ আমরা দেখব মাত্র পনেরোটা দৈনন্দিন ব্যবহৃত বাক্য শেখে মাত্র পনেরো মিনিটে ইংরেজি শেখো ছেঁড়াটা দিয়ে তো ভিওর্স ইংরেজিতে কথা বলার মতো পঞ্চাশটি বাক্য এই টিউটরে তুলে ধরা হয়েছে হয়তো বা আপনিও খুব সহজে খুব অল্প সময়ে এই বিষয়গুলো জেনে নিতে পারবেন ইংরেজিতে কথা বলতে হলে এই বিষয়গুলো জানা অত্যন্ত প্রয়োজন একজন বিজ্ঞানের লেভেল স্টুডেন্টও এ সকল বিষয় জানতে হয় ইংলিশ অনগল ফ্লুয়েন্টলি কথা বলতে হলে এ সকল বিষয় এড়িয়ে গেলে চলবে না আপনাকে অবশ্যই এ সকল বিষয় মাথা রেখে কথা বলতে হবে আর আমরা যখন অপরের সাথে ইংলিশে কথা বলি তখন একটু বিষয়গুলো খেয়াল করে লক্ষ্য করে দেখবেন যে আমরা মূলত ছোট ছোট বাক্য দ্বারা অপরের সাথে শর্ট কনভারসেশনগুলো চালিয়ে যাই আপনাকে ফুলটি ইংলিশে কথা বলতে হলে আপনাকে ছোট ছোট বাক্য সমন্বয়ে বড় বাক্য তৈরি করতে হবে তাই সর্বপ্রথম ছোট ছোট বাক্য দ্বারাই আপনার ইংরেজি করা বা ইংরেজি শেখা ইংরেজি বলার অভ্যাস করা অত্যন্ত ভালো হবে এই বিষয়টি মাথা রেখে আজকের এই টিটলটি তৈরি করা হয়েছে আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন দেখবেন হয়তো এই টিটলের মাধ্যমে আপনি খুব কম সময় ইংলিশে অনর্গল কথা বলতে পারবেন আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না তবে চলো না যাই আমাদের মূল বিষয় দিকে ভগবান জানে আমরা এমন কথা কে জানে ভগবান জানে দেখুন এই বাক্যটা যদি এমন হয় এটা হবে গড গডন গড অর্থ হলো ভগবান জানে কিভাবে কিভাবে হাউ কাম হাউ কাম মিন কিভাবে কিছুক্ষণের মধ্যে বা কিছুক্ষণের মধ্যে এটা হবে ইন এ হোয়াইল ইন এ হোয়াইল এটা সম্পূর্ণ নয় এটা সম্পূর্ণ নয় ইটস নট কমপ্লিট ইটস নট কমপ্লিট এটা মুখস্থ করো মাগ ইট আপ মাগ ইট আপ এটা মুখস্থ করো সতর্ক থেকো বি ಅಲার্ট বি ಅಲার্ট বেইন সতর্ক থেকো থুতু ফেলবে না থুতু ফেলবে না ডট স্পিট ডট স্পিট থুতু ফেলবে না কোন সমস্যা নেই নো প্রবলেম নো প্রবলেম মিন কোনো সমস্যা নেই খেয়াল রাখো টেক কেয়ার টেক কেয়ার মিন খেয়াল রাখো আসলে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি অর্থ হলো আসলে এটা স্পষ্ট ইটস অভিয়স ইটস অভিয়স এটা স্পষ্ট আমি ক্ষুধার্ত আই এম হাঙ্গি আই এম হাঙ্গ্রি মিন আমি ক্ষুধার্ত আমি ক্ষুধার্ত আই এম স্টারভিং আই এম স্টারভিং অর্থ হলো আমি কখন থেকে সিন্স হোয়েন সিন্স হোয়েন অর্থ হলো কখন থেকে কখন থেকে আনটিল হোয়েন আনটিল হোয়েন অর্থ হলো কখন থেকে খারাপ মনে করো না নো অফেন্স নো অফেন্স অর্থ হলো খারাপ মনে করো না যাই হোক হোয়াট এভার হোয়াট এভার অর্থ হলো যাই হোক যেভাবে হোক হার হাউ এভার অর্থ হলো যেভাবে হোক কি সমস্যা হোয়াট দ্য ফাজ হোয়াট দ্য ফাজ কি সমস্যা আমি এখানে হেয়ার আই এম হেয়ার আই আমি এখানে এখনো পর্যন্ত স্টিল নাও স্টিল নাও অর্থ হল এখনো পর্যন্ত খুব বাজে ট্রু মেন ট্রু মেন অর্থ হলো খুব বাজে তাকিও না ডন স্টের ডন স্টের আমার দিকে ওইভাবে তাকিও না ডন স্টের একেবারে ইন ওয়ান গো ইন ওয়ান গো একবারে সে একজন অভাগা হি ইজ এ লুজার হি ইজ এ লুজার কাছে এসো কাম কাম নেয়ার দূরে যাও গো ফার গো ফার একটু সময় জাস্ট এ মোমেন্ট জাস্ট এ মোমেন্ট একটু সময় আমি এ আসছি আই এম জাস্ট কামিং আই এম জাস্ট কামিং অর্থ হলো আমি এই আসছি আর কিছু বলার আছে ইজ দে আর এনিথিং এলস টু সে মোটেও না নট অ্যাট অল নট অ্যাট অল অর্থ হলো মোটেও না এক not a নয় নট a নট অর্থ হলো এক একটু না not এ লিটিল নট এ লিটিল একটু না আপনার যেমন ইচ্ছা এস ইউ উইশ আপনার যেমন ইচ্ছা কেন নয় হাই নট নট হলো কেন নয় আমি কেন হয় মি হোয়াই মি অর্থ হলো আমি কেন আমার পেট ভরে গেছে আই এম ফুল আমার পেট ভরে গেছে অনেক হয়েছে আসতে যাও গো স্লো গো স্লো আনন্দ করো হ্যাপ ফান হ্যাপ ফান অর্থ হল আনন্দ করো আমি বুঝতে পারলাম আই গেট ইট আই গেট ইট অর্থ হলো আমি বুঝতে পারলাম আমার শীত করছে আই অ্যাম কোল্ড আই এম কোল্ড আমার শীত করছে কি জন্য হোয়াট ফর হোয়াট ফর অর্থ হলো কি জন্য আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম আইন আই ফেন্টেড সাবধানে ওয়াশ আউট ওয়াশ আউট মিন সাবধানে কার কি আসে যায় হু কেয়ার্স হু কেয়ার্স অর্থ হলো কার কি আসে যায় এটা দ্রুত করো ডু ইট ফার্স্ট ডু ইট ফার্স্ট এটা দ্রুত করো তুমি কি নিশ্চিত আর ইউ শিওর আর ইউ শিওর তুমি কি নিশ্চিত আমি येते ও বাস তো আই অ্যাম ইউজড টু ইট আই অ্যাম ইউজড টু ইট আমাকে বলতে দাও লেট মি স্পিক লেট মি স্পিক আমাকে বলতে দাও কিছু ভাববে না নেভার মাইন্ড নেভার মাইন্ড মেন্ট কিছু ভাববে না ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল আশা করি এর মাধ্যমে আপনি খুব সহজে সেরা ইংলিশটা শিখতে পারবেন তবে ইংরেজি শেখার ক্ষেত্রে অবশ্যই সেরাটা শিখবেন এখানে মাত্র দশ মিনিটে ইংরেজির পঞ্চাশটি বিষয় আপনারা খুব সহজে শিখে নিতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন